সাধারণ সম্পাদক আপনার ভাইকে ফোন করেন, তিনি আপনার আপনার তার কাছে যান, এক কাপ চা খান, সেখানে বসে আপনি আলোচনা করেন। আমরা যে সিদ্ধান্ত আক্তার ভাই যায় সেই সিদ্ধান্তই আমরা মেনে নেব। আমার মনে হয় তিনি ফোন করেন নাই এবং জানো নাই। উনি চাইতেছেন যে আমাদের দু একজনকে ফোন টোন করে ওইভাবে বাগাই নেওয়া, উনি এই আন্দোলনকে স্তব্ধ করে দেবেন। মনে রাখবেন জসিম সাহেব, আমার নাম সিকদার আব্দুল সালাম, আমি একজন সংগঠক, আমি অন্যগুলো সংগঠন করেছি, সব সংগঠনই ঠিকই আছে। আমি ভিন্ডিও জানি না মস্কে জানি না, আমি স্টিলের মতো দাঁড়ায় থাকি। যতক্ষণ পর্যন্ত এই বকেয়া বেতন না পাবো ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছাড়বো না, আপনার অফিসে ছাড়বো না। মনে রাখবেন টাকাও দিবেন সম্মানও হারাবেন। খুব দ্রুত সময়ের মধ্যে আলোচনা করেন, যদি এক সপ্তাহের মধ্যে আলোচনা না করেন তাহলে আগামী শনিবার বেলা 11টায় আপনার অফিস ঘেরাও করা হবে। সেই ঘেরাওতে আপনারা সকলে বসবেন। যারা এখানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সবাইকে শুভেচ্ছা জানাইছি, আর তারা কষ্ট করে আসছেন সবাইকে ধন্যবাদ। আবার আমাদের ডাকে আপনারা আসবেন, আমাদের সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা আমাদের পাশে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানেই আজকের মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হবে।